বাড়ি থেকে বিতাড়িত হয়ে প্রায় দু বছর ধরে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ফুটপাতে কাটছে বয়োবৃদ্ধ সহ 5 সদস্যের একটি পরিবারের দিন যাচ্ছে খেয়ে না খেয়ে। পরিবারটির দাবি, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোটি টাকার সম্পত্তি আত্মসাতের জন্য তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আত্মীয়রা। পুলিশ বলছে সত্যতা মিললে নেওয়া হবে ব্যবস্থা। জোবাইর মঞ্জুরের রিপোর্ট। ফুটপাতে ট্রিপল টানানো ছোট্ট ঝুপড়ি, সেখানে দুই মেয়ে আর দুই নাতনি নিয়ে গাদাগাদি করে থাকছেন 80 বছরের বৃদ্ধা নূরনাহার, যেন ছিন্নমূলের জীবন। চট্টগ্রাম নগরের চাঁদগাঁও নুরুল ইসলাম পৌর বালিকা বিদ্যালয়ের সামনে সড়ক ধরে হাঁটলে এ দৃশ্য নজর কাড়বে যে কারো, যেখানে রোদ বৃষ্টির সঙ্গী করে খেয়ে না খেয়ে দিন কাটে এই 5 জনের। 6 মাস ধরে এ জায়গায় থাকছে পরিবারটি। নূরনাহারের মেয়ে রুব্বানের দাবি, তারা অন্য আর 10টা ছিন্নমূল পরিবারের মতো নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া তাদের কোটি টাকা মূল্যের জায়গা আছে চাঁদগাঁওয়ের শেরালি সৌদাগরের বাড়িতে। কিন্তু সম্পত্তির লোভে কয়েক বছর আগে তাড়িয়ে দেয় আপন চাচাসহ এলাকার কয়েকজন, সেই থেকে এভাবেই ভবঘুরে জীবন তাদের। সেই বাড়িতে গিয়ে দেখা যায় অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তাদের জায়গাটি, কিন্তু তাড়িয়ে দেওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি অভিযুক্ত চাচা ও স্বজনদের। পরিবারটির অসহায়ত্ব দেখে তাদের পাশে দাঁড়াতে সিএমপি কমিশনার এবং সমাজসেবা অধিদপ্তরকে চিঠি লিখেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। আমরা প্রশাসনকে জানিয়েছি, যদি প্রশাসন ইতিমধ্যে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, পুরো বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি তাদের আইনি সহায়তা দেওয়ার কথা বলছে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি। তদন্ত করবো, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমরা ব্যবস্থা নিবো, আর যদি সেটা দেওয়ানি কোনো ম্যাটার হয় সেটা অবশ্যই তাদেরকে আমরা পরামর্শ দিব, সূত্র আমি টানবো, আর যদি ওনার হয়ে থাকে তাহলে আমি ওনাকে ওই জায়গা বুঝিয়ে দিব, হস্তক্ষেপ করব। পরিবারটি আসলে কারো রোষানলের শিকার কিনা তা খুঁজে বের করার দাবি স্থানীয়দের। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।